আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা যাব সিরাজগঞ্জুল্লাহ পাড়ারি মত্র বড়হর গ্রামের মহিলা মাদ্রাসাতে সেখানে আমরা কিছু কার্পেটের ব্যবস্থা করেছিলাম বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে আমরা মাদ্রাসার যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করেছিলাম মাদ্রাসায় বেশ কিছু জিনিসের প্রয়োজন তারা আমাদেরকে জানিয়েছিলেন একটা ওযুখানা প্রয়োজন কার্পেটের প্রয়োজন যেহেতু শীত আসছে বাচ্চাদের লেখাপড়ার বেশ অসুবিধা সেই ভিডিও দেখার পরে আমাদেরকে মইনুল ইসলাম ভাই সিলেট বিরিয়ানি বাজারের বাসিন্দা তিনি আমাদেরকে কার্পেটের জন্য অর্থায়ন করেছে সেই কার্পেট সংগ্রহ করার জন্য চলে আসছি উল্লাপাড়ার পারভেজ ভ্যারাইটি স্টোরে কার্পেট সংগ্রহ করব তারপর নিয়ে পৌঁছে দিব মৈত্র বড়হর গ্রামে মহিলা মাদ্রাসাতে আসুন কার্পেট সংগ্রহ করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে কিছু কার্পেট প্রয়োজন ছিল একটা মহিলা মাদ্রাসার জন্য ফাইবার কার্পেট হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় তো আমরা ওই ফাইবার কার্পেটটাই দেই যেটা সবচাইতে ভালো যাতে ওরা বিছিয়ে শুয়ে থাকতে পারে পড়ালেখাও করতে পারে শীত এসে গেছে আচ্ছা কেমন আছে হ্যাঁ ওটা 10 ফিট আর 8 ফিট আচ্ছা ঠিক আছে পারভেজ এটাই তো এর আগে আমাদেরকে দিছো তাই না এটাই দাম কি একই আছে না একটু বাড়ছে আচ্ছা সব জিনিসের দাম বাড়তি কার্পেটের দামও বাড়তি পারভেজ আমাদেরকে বললো আগে যে দামে নিচ্ছিলাম আমরা তার চাইতে নাকি দাম বেড়ে গেছে গজে 40 টাকা বেড়ে গেছে সর্বনাশ গোসান বাদ দিয়ে আরো চাপাও কার্পেট মাপজোক শেষ কাটা চলতেছে আর ইতিমধ্যে আতিথেয়তার জন্য কিন্তু পারভেজ স্প্রাইট নিয়ে চলে আসছে একটু স্প্রাইট খাই তারপরে কাজে বের হব আমরা কার্পেট নিয়ে চলে যাব বড়হর মূত্র বড়হর মহিলা মাদ্রাসাতে পারভেজের সংগ্রহে বিভিন্ন রকমের নাইফ কিচেন নাইফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাইফ আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের নাইফ সংগ্রহ করতে পারবেন এটা তো অনেক সুন্দর পিঙ্ক কালারের নাইফ আমি কখনো পিঙ্ক কালারের নাইফ দেখিনি এটা বেশ সুন্দর এটা কি কাজের জন্য এটা পাশাবাড়ির কাজ এবং এটা খুব ধারালো ধারালো হ্যাঁ দেখতে এরকম হলে কি হবে আচ্ছা মাংসও কাটা যাবে বাহ সুন্দর সুন্দর নাইফ আছে পারভেজের কাছে তাহলে মোট কত গজ হলো পারভেজ পারভেজ আজকে আমাদের সোয়া পঁচিশ গজ টোটাল মাদ্রাসার জন্য আমরা আজকে সোয়া পঁচিশ গজ কার্পেট সংগ্রহ করলাম মাদ্রাসার মেঝেতে বিছিয়ে দিব কদিন পরেই প্রচণ্ড ঠান্ডা পড়বে বাচ্চারা নিচেই পড়ালেখা করে বসে আবার রাত্রি যাপন করে আর মাদ্রাসার মেঝেটা কাঁচা যার কারণে প্রচণ্ড ঠান্ডা হবে তো আমরা কার্পেটটা বিছিয়ে দিলে আশা করতেছি বাচ্চারা যারা ওখানে লেখাপড়া করে তাদের অনেক আরাম হবে আমরা মাদ্রাসার জন্য কার্পেট সংগ্রহ করে ফেলছি এখন পারভেজকে বিল দিব ইনশাআল্লাহ মোজাম্মেল ভাই উঠেছেন দুইটা আলহামদুলিল্লাহ দুইটা উঠেছে আচ্ছা এই দুইটাই মনে হয় আজকে আমাদের কার্পেট আমরা এগুলা নিয়ে যাব আজকে মত্র বড়হর মহিলা মাদ্রাসাতে
চিনেন তো আপনি আল্লাহ বরকত হয় আর না চিনলেও সমস্যা নাই জিজ্ঞেস করতে করতে চলে যাবেন ঠিক আছে আচ্ছা আপনি মাল নিয়ে আগান আমরা পিছে পিছে অন্য ভ্যানে আসতে থাকি কারণ এই ভ্যানে তো আর যাওয়া যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি বেঁধে নেন ভালো করে হ্যাঁ রাস্তায় যেন পড়ে না যায় ভাই এবার বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নেই ভাই ভালো আছেন অল্প কিছু মিষ্টি লাগতো ভাই মিষ্টি দেন সাদা মিষ্টি দেন সুন্দর মিষ্টি টেস্ট করে দেখি কেমন বিসমিল্লাহ পন্স মিষ্টি নাকি দাদা এটা মিষ্টিটা কম আছে আর স্পঞ্জ মিষ্টি স্প্রিং করতেছে বেশ সুস্বাদু মিষ্টি খাবো মিষ্টি নিব কোরআন শরীফ নিয়ে নিছি আর ওইদিকে কার্পেটে উঠে গেছে সব নিয়ে এখন রওনা দিব বড় হরের উদ্দেশ্যে সাদা মিষ্টি না এটা আমরা বাচ্চাদের জন্য নিয়ে নিলাম আমরা কিন্তু মিষ্টি খাইছি ওই ওটা আমাদের উপহার দাদার পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আমরা কার্পেট নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম পথে ভাইজান আমাদেরকে জানালো এই গ্রামে একজন ভাই আছেন তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী তো ওনার সাথে আমরা একটু সাক্ষাৎ করতে আসলাম ভাই আপনার নাম হায়াত আলী ভাই আপনি কি করেন ওই আপনার মনে হয় টাউন বন্দর চাকরি হয় ও মানে সাহায্য সহযোগিতার উপরে জীবিকা নির্বাহ করেন আপনি তো শারীরিকভাবে বেশ মনে হচ্ছে একটু অক্ষম মানে প্রতিবন্ধী তাই না ভাই ওনার হ্যাঁ কে কে আছে বাসায় ওনার মা আমার আম্মা আছে একটা ছেলে আছে এক ছেলে আর এক মেয়ে না একটা আম্মা মা মানে আপনি এখন পরিবারে আপনার মা আছে আর একটা ছেলে আছে আর পরিবার ওয়াইফ ওয়াইফ মরে আছে মারা গেছে কিছুদিন আগে ট্রেন তুলে মারা গেছে মানে এক মাস আছে ট্রেন দুর্ঘটনা মারা গেছে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে মেন্টালিটি সমস্যা ছিল তো আচ্ছা তো আপনি তো কিছু করেও খেতে পারেন না আর আপনার আম্মা আমার আম্মা একবার কাজ করে কই কথা কই উনিও তো বৃদ্ধ না হ্যাঁ বয়স্ক মানুষ এটাই আপনার বাড়ি না এখানেই বসবাস করেন দেখি বাড়ির ভিতরে বাড়ির ভিতরেও তো কিছুই নাই দেখতেছি কিছুই নাই তো আপনি যেটা বললেন ভাই যে ওনার মানে টিউবওয়েলের একটা দরকার পানির ব্যবস্থা নাই দূরদূরান্ত থেকে নিয়ে আসে কোথা থেকে আনেন পানি ওই মসজিদ থেকে পানি আনেন মসজিদ থেকে আপনিই আনেন না আমার আম্মা না ও আপনি তো আনতে পারেন না না উনি বয়স্ক মানুষ আনেন ওনারও তো কষ্ট হয় তাই না একটা টিউবওয়েল হলে সুবিধা হয় সময় তো আমি একা দিয়ে এনে দিই আম্মু আপনিও মাঝে মধ্যে নিয়ে আসেন আনাটা বেশ একটু কষ্টেরই ব্যাপার হয়ে যায়
বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা প্রেরণ করে থাকেন। বিশেষ করে আপনারা অনেকেই অনেক সময় আমাদেরকে টিউবওয়েল উপহার পাঠিয়েছেন। আমরা সেসব যাদের টিউবওয়েল নাই, অসহায় মানুষজন, তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, স্থাপন করে দিয়ে আসছি। তো এই ভাই আজকে আমাদের কাছে একটি টিউবওয়েল দাবি করলেন। উনি দেখতেই পাচ্ছেন শারীরিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ, পানি টানতে পারে না, দূর দূরান্ত থেকে পানি টেনে নিয়ে আসে, আর উনিও তেমন আয় রোজগার করতে পারেন না, মানুষজনের কাছে সাহায্য সহযোগিতার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। মা বয়স্ক মানুষ, তিনি পানি টেনে নিয়ে আসেন। তো আপনারা যদি ভাইকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো এই পরিবারটা একটু স্বাচ্ছন্দ্যে পানির ব্যবস্থা করতে পারতেন বা ঘর গৃহস্থালির কাজগুলো সম্পন্ন করতে পারতেন এই পানি ব্যবহার করে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি একটি টিউবওয়েল আমাদেরকে উপহার পাঠান, তো আমরা এই ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব ভাইজান, বাকিটা আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব আপনাকে একটা টিউবওয়েল পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা মইনুল ইসলাম ভাইয়ের উপহারের কার্পেট নিয়ে চলে আসছি মোট্টো বড়হর গ্রামে মাদ্রাসাতে। এখন আমরা এই কার্পেট ওনাদের হাতে তুলে দেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমরা বেশ কিছুদিন আগে আপনাদের কাছে এসেছিলাম, তো তারপরে সিলেট থেকে এক ভাই মইনুল ইসলাম ভাই বাচ্চাদের অসুবিধার কথা বিবেচনা করে মাদ্রাসায় এই কার্পেট আপনাদের জন্য উপহার পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, তো আপনারা এটা গ্রহণ করলে আমরা খুশি হব। আর সেই সাথে আমরা বাচ্চাদের জন্য কিছু মিষ্টি এনেছিলাম বাচ্চাদের জন্য। আলহামদুলিল্লাহ। আর চারটা কোরআন শরীফ আছে আপনার এখানে, বাচ্চারা মনে হয় চারজন কোরআন শরীফ হাতে নিচ্ছেন না বা নিবেন? আমরা ওদের হাতে তুলে দিব। কি সুন্দর! আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? মাশাআল্লাহ। বন্ধুরা, সিলেট বিরিয়ানি বাজার থেকে মইনুল ইসলাম ভাইজান যে কার্পেট আমাদের উপহার পাঠিয়েছিলেন, সেই কার্পেট মাদ্রাসায় বিছিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যেহেতু শীত আসতেছে, অল্প কিছুদিনের মধ্যে বাচ্চাদের আর তেমন কষ্ট হবে না মেঝেতে বসে পড়ালেখা করতে। তো আপনারা খুশি তো? মোটামুটি একটা ব্যবস্থা হলো, বাচ্চারা এখন নিচে বসে পড়ালেখা করতে পারবে। আর যেহেতু রাত্রে ওরা এখানেই থাকে, আপনারা বলছেন কার্পেটটা ভালো আছে, বেশ আরামদায়ক হবে। হুজুর, আপনার এই বাচ্চারা কোরআন শরীফ হাতে নিছেন, আচ্ছা, মুখস্ত করে কি করতেছে এখন নাকি? নাজারা করতেছে। নাজারা করতেছে, আচ্ছা ঠিক আছে। আম্মা আপনাদের জন্য একটা করে কোরআন শরীফ আপনারা এটা পড়বেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. مولاي كريم يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. يا الله يا رب العالمين يا الله ابن النبي الخير بدشني مد بشي يا الله ابن يا الله أكبر در جنة أمر دور يا الله دور جنة بشي مولاي كريم يا الله ابن أكبر در سيرت ثيك أعطو يا الله يا رب العالمين ابن الدين بدشتن يا الله نبي جير بدشتن يا الله يا رب العالمين মাদ্রাসায় আল্লাহ আল্লাহ ফ্লোরের আয়াল্লাহ উপরে আয়াল্লাহ ইয়া রব্বুল আলামিন আয়াল্লাহ কার্পেটের ব্যবস্থা করে দিয়েছেন মালিক আয়াল্লাহ যেই বান্দা আপনি আল্লাহ দিনের রাস্তায় দিনই মাদ্রাসায় দান করলো আল্লাহ সেই বান্দার আল্লাহ যাবতীয় পেরেশানি আপনি দূর করিয়ে দেন মালিক আয়াল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ তার আত্মীয় স্বজন যারাই কবরের শহীদ আল্লাহ তেনাদেরকে ক্ষমা করিয়ে দেন মালিক আয়াল্লাহ ইয়া রব্বুল আলামিন জীবিত অবস্থায় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ ইয়া রব্বুল আলামিন একজন আর একজনকে আঘাত করলে আল্লাহ অন্যজন সাহায্য করে আল্লাহ কিন্তু আল্লাহ এমন এক জেলখানার ভিতরে অন্ধকার কবরের ভিতরে আল্লাহ কেউ সাহায্যকারী নেই আল্লাহ ওই ঘরের ভিতরে আল্লাহ যারাই আত্মীয় স্বজনে আল্লাহ ওনাদের শুয়ে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়ে দেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন যারা বেঁচে আছে নেখায়ের দারাজ করেন আল্লাহ যেই ভাই দান করেছেন মাওলাই করিম আল্লাহ ভাই জানের আল্লাহ শারীরিক সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ তার আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে নেখায়ের দারাজ করেন আল্লাহ জানে মালে ইমান ও আমলে সমস্ত দিক থেকে আপনি তারাক্কি দান করেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ দিনী মাদারিস যত জায়গায় আছে আল্লাহ পৃথিবীর প্রান্তে আল্লাহ সমস্ত মাদারিসকে কবুল করেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন আরো যে সমস্ত ভাইরা আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ সমস্ত কাজ করতেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ ভালাই নসিব করেন আল্লাহ তাদেরকে আল্লাহ দিনের সাথে আল্লাহ জড়াইয়া রাখেন মালিক আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ আসছেন মাওলাই করিম ওনারা আল্লাহ এরকমভাবে আল্লাহ দিন খেদমত করে আসতেছেন মাওলাই করিম আল্লাহ ওনাদেরকেও কবুল করেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি ওনাদের আল্লাহ যাবতীয় হাজতকে পূরণ করেন আল্লাহ আপনি সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করেন আল্লাহর সাথে যারা সম্পৃক্ত আল্লাহ তাদেরকে কবুল করেন মালিক আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাদ্রাসার আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ফ্লোর কাঁচা মাওলাই করিম আল্লাহ ফ্লোরের আল্লাহ পাকা করার ব্যবস্থা করিয়ে দেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন বাথরুম গোসলখানা নেই আল্লাহ যা আছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি দয়া করে আল্লাহ কাজ অসম্পূর্ণ হয়ে আছে মাওলাই করিম আল্লাহ কাজগুলো শেষ করার মতো তৌফিক দান করেন মালিক আল্লাহ ইয়া রব্বুল আলামিন আরও যা কিছু প্রয়োজন আল্লাহ সমস্ত আল্লাহ প্রয়োজনকে আপনি গায়েব থেকে ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ আপনি যার মালকে পছন্দ করেন তার মালের দ্বারা আল্লাহ এগুলোকে আল্লাহ সাহায্য করেন আল্লাহ ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ ইয়া রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ সাতটি দ্বারা ভরপুর করিয়ে দেন মালিক আল্লাহ উপযুক্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা আল্লাহ প্রতিষ্ঠানকে আল্লাহ পরিচালিত করাইয়া দেন আল্লাহ যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি সব কিছু দেখেন বোঝেন জানেন আল্লাহ আপনি সমস্ত কিছুর ব্যবস্থা করিয়া দেন মালিক আল্লাহ একমাত্র আপনার জন্য এই প্রতিষ্ঠান করা আল্লাহ আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন মালিক আল্লাহ আপনার কাছে যা কিছু চাইলাম পূরণ করেন আর যে আল্লাহ যেগুলোর প্রয়োজন আছে আল্লাহ চাইতে পারলাম না সেগুলোকে আপনি ব্যবস্থা করিয়া দেন মালিক সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা إلا الله محمد رسول الله হুজুর ফ্লোরটা তো এখনো আপনারা মানে পাকা করতে পারেন নাই ওরকমই কাঁচাই আছে শীতের দিনে আসলে কষ্টকর হয়ে যায় আর আইপিএস নাই বললেন একটা সমস্যার কথা মানে কারেন্ট চলে গেলে বাচ্চাদের পড়া একদম বন্ধ হয়ে যায় আর গরমের দিনে তো এটা আরো বেশি সমস্যা হয় প্রচন্ড গরম থাকে বন্ধুরা ওনাদের বেশ কিছু জরুরত ওনারা আমাদের সামনে উপস্থাপন করলেন বিশেষ করে এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে মাদ্রাসার
গোসলখানা এবং ওযুখানা এই দুইটা ওনারা বেশ দাবি জানিয়েছিলেন তখন বিশেষ করে বাচ্চাদের খুবই কষ্ট হয় ওযু করার জন্য তো আপনারা যদি বিবেচনা করেন ওযুখানা এবং গোসলখানার জন্য আমাদেরকে সহযোগিতা করতে পারেন পাশাপাশি ওনারা একটা ওনারা এই যেহেতু কারেন্ট চলে যায় বাচ্চারা লেখাপড়া করতে পারেন না সেটা বলতেছেন যে একটা আইপিএস হলে ওনাদের জন্য বেশ উপকার হতো আর সেই সঙ্গে মেঝেটা এখনো কাঁচা ওনারা অর্থসংস্থান করতে পারেন নাই যার জন্য এখানে শীতের ভিতরে বাচ্চাদের প্রচন্ড কষ্ট হবে যদিও আমরা একটা কার্পেটের ব্যবস্থা করেছি হয়তো সাময়িক একটু সুবিধা হবে কিন্তু মেঝেটা পাকা করতে পারলে ওনারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন বাচ্চাদেরও জন্য সুবিধা হতো তো আপনারা যদি বিষয়গুলি সদয় বিবেচনা করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ওনাদের যে জরুরতগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করতাম এবং আপনাদেরই সহযোগিতায় ঠিক আছে আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম